সঠিক নিয়মে কিভাবে কুকয়েন অ্যাকাউন্ট খুলবেন এবং কিভাবে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন, তো সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে দেখাবো। তো আমরা যারা বিভিন্ন ওয়েবসাইট এবং টেলিগ্রামে বিভিন্ন মাইনিং প্রজেক্ট এবং এয়ারড্রপে যারা কাজ করি, তাদের পেমেন্ট আনার ক্ষেত্রে এই অ্যাকাউন্টটি প্রয়োজন হয়। তো খুব সহজে কিভাবে অ্যাকাউন্টটি খুলবেন চলুন দেখিয়ে দিচ্ছি। তো তার জন্য কী করবেন, ফার্স্ট অফ অল যে আমার ভিডিওটি দেখতেছেন, তো জাস্ট এই ভিডিওর টাইটেলের উপর ক্লিক করবেন। তো আমি জাস্ট এখান থেকে টাইটেলের উপর ক্লিক করে দিচ্ছি, কুকয়েন অ্যাকাউন্ট খোলার নিয়ম। তো জাস্ট টাইটেলে ক্লিক করবেন, তারপর দেখতে পাবেন এখান থেকে এই ভিডিওর ডিসক্রিপশনটি ওপেন হয়ে যাবে। তারপর এখান থেকে জাস্ট মোরে ক্লিক করবেন, ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন কুকয়েন অ্যাকাউন্ট ক্রিয়েট। তো জাস্ট আপনি এখানে একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন, তো সিম্পলি আপনি জাস্ট এই লিঙ্কে ক্লিক করবেন। তো লিঙ্কটি আমার ভিডিওর কমেন্ট বক্সেও দেওয়া থাকবে, তো সেখান থেকেও আপনি সরাসরি এই লিঙ্কে চলে আসতে পারেন। তো লিঙ্কে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। তো এইখান থেকে মূলত আপনার অ্যাকাউন্টটা খুলতে হবে। তো অ্যাকাউন্ট খোলার জন্য দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট, তার নিচে দেখতে পাচ্ছেন ইমেল অর ফোন নম্বর। তো এখানে আপনার একটি ইমেল অ্যাকাউন্ট দিতে হবে, অর্থাৎ জিমেল দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন একটি খালি কোড রয়েছে, তো অবশ্যই এখানে একটি টিকমার্ক দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন টিকমার্ক দেওয়া রয়েছে, তারপর নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট, তো এখানে ক্লিক করতে হবে। তো ফার্স্টে আমি এখানে আমার জিমেলটি দিয়ে দিচ্ছি। তো জিমেলটি অবশ্যই আপনার ফোনে থাকতে হবে। তো জিমেলটি দেওয়ার পর তারপর এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট, তো জাস্ট এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর দেখতে পাবেন এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। তারপর এখান থেকে দেখতে পাবেন এরকম একটি অপশন আসবে, তো এখানে দেখতে পাচ্ছেন আই এম হিউম্যান। তো জাস্ট আপনি এখানে খালি করে ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখতে পাবেন এখানে আপনার জিমেলে একটি 6 ডিজিটের কোড চলে যাবে। তো কোডটি আপনাকে এই খালি করে বসাতে হবে। তো এখান থেকে জাস্ট আমি ব্যাক করে আমার জিমেলে চলে যাব। তো আমি এখান থেকে জাস্ট আমার জিমেলটি ওপেন করছি। তো জিমেলটি ওপেন করার পর দেখতে পাচ্ছেন জিমেলে একটি কোড চলে আসছে কুকয়েন থেকে। চাপ দিয়ে ধরে কপি করবেন। তো কপি করার পর জাস্ট আপনি এখানে বসিয়ে দিবেন। তো আমি জাস্ট এখানে কোডটি কপি করে নিচ্ছি। তো কপি করে নেওয়ার পর জাস্ট এখানে গিয়ে কোডটি পেস্ট করব। তো কোডটি পেস্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন অটোমেটিক এরকম অপশন আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইউর পাসওয়ার্ড। তো এখানে আপনার কুকয়েন অ্যাকাউন্টের জন্য একটি পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটি অবশ্যই 10 সংখ্যার উপরে হতে হবে, অর্থাৎ 10 ডিজিটের উপরে পাসওয়ার্ডটি দিতে হবে। তো পাসওয়ার্ডে বড় হাতের এবং ছোটো হাতের অক্ষর এবং নাম্বার এবং বিভিন্ন চিহ্ন দিয়ে পাসওয়ার্ডটি দিয়ে নেবেন। তো পাসওয়ার্ডটি দেওয়ার পর জাস্ট কনফার্মে ক্লিক করে দিবেন। তো কনফার্মে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবেন এরকম একটি অপশন আসবে। তো এখানে এখন আপনার অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে হবে। তো তারপর এখানে আপনার কাজ শেষ। তো এখান থেকে জাস্ট আপনি ব্যাকে চলে আসবেন। তো ব্যাকে আসার পর চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে। তো এখান থেকে জাস্ট আমি আমার প্লে স্টোরটি ওপেন করে দিচ্ছি। তো ওপেন করে দেওয়ার পর এখানে আপনি সার্চ অপশনে লিখবেন কুকয়েন, KUCOIN। তো জাস্ট আপনি কুকয়েন লিখে সার্চ করবেন। করার পর দেখতে পাবেন এখানে কুকয়েন অ্যাপ্লিকেশনটি চলে আসবে। তো এখান থেকে আপনার অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। তো আমার যেহেতু ইনস্টল করা রয়েছে, তার কারণে এখানে ওপেন দেখাচ্ছে। তো আমি জাস্ট এখান থেকে ওপেনে ক্লিক করব। তো আপনারা ইনস্টল করে ওপেনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখান থেকে জাস্ট পারমিশন চলে অ্যালাউ করে দিবেন। তো এখানে আই এগ্রি, তো এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখান থেকে অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে। তারপর দেখতে পাবেন এরকম একটি পেজ চলে আসবে। তো এখান থেকে পারমিশন চলে অবশ্যই অ্যালাউ করবেন। তো তারপর এখান থেকে জাস্ট আপনি ক্রসে ক্লিক করবেন। তো ক্লিক করার পর তো এখানে আপনার হোম পেজটি চলে আসবে। তারপরে ডান পাশে নিচে দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট বলে একটি অপশন আছে। তো সিম্পলি আপনি অ্যাসিস্ট, তো এই অপশনে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর তারপর এখান থেকে আপনার জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করতে হবে। তো এইখানে আপনার অ্যাকাউন্ট খোলার সময় যে জিমেল এবং পাসওয়ার্ডটি দিয়ে অ্যাকাউন্ট খুললেন, তো সেই জিমেল এবং পাসওয়ার্ডটি দিয়ে এখানে লগ ইন করতে হবে। তো নিরাপত্তাজনিত কারণে আমার ইনফরমেশনগুলো হাইড করা হয়েছে। তো আপনারা এখানে জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে দেখতে পাবেন পেজটি লোডিং হবে। তারপর দেখতে পাবেন এখানে এরকম একটি অপশন চলে আসবে। তারপরে আপনি যে জিমেলটি দিলেন, তো সেই জিমেলে এখানে কোড চলে আসবে আবারও। তো জাস্ট আপনি আবার জিমেলে চলে যাবেন। তো জিমেল আসার পর জাস্ট এখানে আপনার জিমেলের কোডটি এখান থেকে কপি করবেন, তারপর ওই জায়গায় বসিয়ে দিবেন। অথবা কারো কারো ক্ষেত্রে এখান থেকে অটোমেটিক কোডটি নিয়ে নিতে পারে। তো নেওয়ার পর দেখতে পাবেন এরকম একটি পেজ আসবে। তারপর এখান থেকে জাস্ট আপনি হোম পেজে চলে আসবেন। তো আমার ক্ষেত্রে কোডটি অটোমেটিক নিয়ে নিয়েছে। তো তারপর উপরে দেখতে পাচ্ছেন ভেরিফাই অ্যাকাউন্ট। তো জাস্ট এখানে ক্লিক করতে হবে। অথবা আপনার ক্ষেত্রে যদি এখানে ভেরিফাই অপশনটা না আসে, তারপরে বাম পাশে দেখতে পাচ্ছেন উপরে প্রোফাইল আইকন আছে, এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আনভেরিফাইড লেখা আছে। তো এখানে ক্লিক করে এখানে আপনি ভেরিফাইটা করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে ভেরিফাই অপশনটা চলে আসছে। তো যেহেতু আমার হোম পেজেই ভেরিফাই অপশনটা আছে, তো জাস্ট আমি এখান থেকে ব্যাকে চলে আসবো। তারপর এখান থেকে হোম পেজে দেখতে পাচ্ছেন ভেরিফাই অ্যাকাউন্ট, তো এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর দেখতে পাবেন এরকম একটি পেজ আসবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন গেট ভেরিফাইড লেখা আছে। তো সিম্পলি এখান থেকে গেট ভেরিফাইড এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আপনার কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। যেহেতু আমি বাংলাদেশ, তার জন্য এখান থেকে অটোমেটিক বাংলাদেশ সিলেক্ট হয়ে আছে। তো আপনাদের ক্ষেত্রে সিলেক্ট করা না থাকলে এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করবেন। তো আর যারা ইন্ডিয়াতে আছেন, তারা ইন্ডিয়া সিলেক্ট করবেন।
তারপর এখানে দেখতে পাচ্ছেন আইডি কার্ড লেখা আছে, তো অবশ্যই আইডি কার্ডটা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে জাস্ট আপনি নেক্সটে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার এনআইডি কার্ডটা হাতে নেবেন। তারপর এখান থেকে আপনি এনআইডি কার্ডের ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর এখানে আপনার আইডি নাম্বারটা দিতে হবে। তো আমি জাস্ট এনআইডি কার্ডের নামের প্রথম অংশ দিলাম, তারপর এখান থেকে আমি নামের শেষের অংশ দিয়ে দিব। তো দেওয়ার পর তারপর এখানে দেখতে পাচ্ছেন আইডি নাম্বার, তো এখানে আপনার এনআইডি কার্ডের যে নাম্বারটি আছে তো সেটি এখানে দিতে হবে। তো এনআইডি কার্ডের নাম্বারটি দেওয়ার পর তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন আছে, তো সিম্পলি এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পর দেখতে পাবেন এরকম একটি পেজ আসবে, তারপর এখানে দেখতে পাচ্ছেন টেক ফটো নিচে, এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার ফোনের ক্যামেরাটা ওপেন হয়ে যাবে, তো এখানে পারমিশন চলে জাস্ট অ্যালাউ করবেন। তো অ্যালাউ করার পর এখানে আপনার এনআইডি কার্ডের সামনের অংশের ছবি তুলতে হবে। তো দেখতে পাচ্ছেন এনআইডি কার্ডের ফ্রন্ট পার্ট, তো এখানে ছবি তোলার পর দেখতে পাবেন এটি অটোমেটিক নিয়ে নেবে, না নিলে উপরে দেখতে পাচ্ছেন টু অপশন আছে, এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার এনআইডি কার্ডের পিছনের অংশের ছবি তুলবেন, তো ছবি তোলার পর দেখতে পাবেন এটি অটোমেটিক ছবিটা নিয়ে নেবে। তারপর এখান থেকে আপনার ক্যামেরাটি ওপেন হয়ে যাবে এবং এখানে আপনার ছবি তুলতে হবে। তো এখানে যার এনআইডি কার্ডটি সাবমিট করলেন তো অবশ্যই তার ছবিটা তুলবেন, তো ছবিটা অবশ্যই স্পষ্টভাবে তুলবেন। তোলার পর দেখতে পাবেন এখান থেকে ছবিটা অটোমেটিক নিয়ে নিবে। তো দেখতে পাচ্ছেন অটোমেটিক ছবিটা নেওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন এখানে সাবমিটেড অপশন চলে আসবে, তো এখানে সিম্পলি এখান থেকে আপনি ডান অপশনে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন ইন প্রোগ্রেস, তো চেক ইন বিড, তো এখানে আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো অপেক্ষা করার পর দেখতে পাবেন এখানে ভেরিফিকেশন অপশনটা চলে আসবে। তো আমি জাস্ট এখানে 2-3 মিনিট অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন এখানে ভেরিফাইড অপশনটা চলে আসছে। তো ভেরিফাইড অপশনটা আসার পর জাস্ট এখান থেকে আমি ব্যাকে চলে আসব। তারপর এখান থেকে আপনি 10-15 মিনিট অপেক্ষা করবেন, তারপর আপনি জাস্ট আপনার কোকোয়েন অ্যাপ্লিকেশনে প্রবেশ করবেন। তো প্রবেশ করার পর এখান থেকে আপনি বাম পাশে উপরে দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইল আইকন থাকবে, এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আনভেরিফাইড লেখা আছে। তো এখন আপনি এখান থেকে পেজটি রিফ্রেশ দিবেন অথবা কিছুক্ষণ এখানে অপেক্ষা করবেন, তারপর এখানে দেখতে পাবেন ভেরিফাইড অপশনটা চলে আসছে। তো দেখতে পাচ্ছেন আমার এখানে অলরেডি ভেরিফাইড লেখা চলে আসছে, তার মানে আমার অ্যাকাউন্টটি ভেরিফাইড হয়ে গেছে। তো এইভাবে খুব সহজেই আপনার কুকোয়েন অ্যাকাউন্ট খোলার পর ভেরিফাই করে নিতে পারেন। তো এখন আপনি এই অ্যাকাউন্টটি যে কোনো সাইটে কানেক্ট করতে পারবেন এবং যে কোনো পেমেন্ট আনতে পারবেন, এবং এখান থেকে আপনি ডলার বয় সেল করতে পারবেন। আর অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন, তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে। তো সেখানে বিভিন্ন ইনকাম রিলেটেড ভিডিওর আপডেট দেওয়া হয় এবং বিভিন্ন সমস্যার সমাধান দেওয়া হয়, তো আপনারা ওইখানে জয়েন হয়ে থাকবেন। তো ওইখান থেকে আমি যে কোনো সমস্যার সমাধান করার চেষ্টা করব এবং হেল্প করার চেষ্টা করব। তো এই ছিল মূলত প্রসেস। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।